হ্যালো ফ্রেন্ডস, সাকসেস কয়েট ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে এই ওয়েস্ট বেঙ্গল পিএসসি তাদের স্কুল সাব ইন্সপেক্টরের যে এক্সাম সেটি আজকেই সম্পন্ন হয়েছে। তো এই এক্সাম পেপার আপনাদের সামনে আমরা তুলে ধরেছি এবং তার সঙ্গে তার অ্যান্সার যারা এক্সাম পেপার দিয়েছেন তারা মিলিয়ে নিতে পারেন। এখানে আমরা ম্যাথের যে কোশ্চেনগুলো ছিল তার সলভও করে দিয়েছি, এছাড়াও এডুকেশান এবং জিকে পার্টের যে প্রশ্নগুলো ছিল সেগুলো এখানে 100% নির্ভুলভাবে সলভ করার চেষ্টা করা হয়েছে। আপনাদের যদি মনে হয় কোনো উত্তর ভুল হয়েছে কমেন্ট করে জানাতে পারেন, আমরা সেটা একবার রেকটিফাই করে নেব। তবে আমার মনে হয় আমরা সমস্ত উত্তরই ঠিকঠাকই দিয়েছি। তো চলুন আমরা শুরু করি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং লাইক করুন এবং আমাদের সঙ্গে থাকুন। তো আমরা শুরু করি। প্রথমেই এটা কোশ্চেন সেট নম্বর ডি, এটা আজকেরই প্রশ্ন ওয়েস্ট বেঙ্গল পিএসসি স্কুল ইন্সপেক্টরের। প্রথমে যে প্রশ্নটি দিয়ে শুরু হয়েছে, 7,350 ওয়াজ পার্টলি ইনভেস্টেড ইন স্কিম এ অ্যাট 10% পার অ্যানাম কম্পাউন্ড ইন্টারেস্ট ফর 2 ইয়ার্স অ্যান্ড পার্টলি স্কিম বি অ্যাট 7% পার অ্যানাম সিম্পল ইন্টারেস্ট ফর 4 ইয়ার্স। বোথ দ্য স্কিম আর্ন ইকুয়াল ইন্টারেস্ট, হাউ মাচ ওয়াজ ইনভেস্টেড ইন স্কিম এ? তো এটির সঠিক উত্তর হবে অপশান বি, 4,200 টাকা। তারপরে যে ম্যাথটি ছিল, √8 × √8^2 + 9^2, এখানে এই কোশ্চেন মার্কে কী অ্যান্সার হবে? তো এটির উত্তর হবে অপশান এ, 7। তারপরে কোশ্চেন নম্বর 3 ছিল, সাম অব দ্য 8 কনজিকিউটিভ অড নাম্বারস ইজ 656, অলসো অ্যাভারেজ অফ 4 কনজিকিউটিভ ইভেন নাম্বার ইজ 87, হোয়াট ইজ দ্য সাম অফ দ্য স্মলেস্ট অড নাম্বার অ্যান্ড সেকেন্ড লার্জেস্ট ইভেন নাম্বার? তো এটি সঠিক উত্তর হবে অপশান সি, 163। কোশ্চেন নম্বর 4, 3 পাইপস এ বি অ্যান্ড সি ক্যান ফিল এ ট্যাঙ্ক ফ্রম এমটি টু ফুল ইন 30 মিনিটস, 20 মিনিটস অ্যান্ড 10 মিনিটস রেসপেক্টিভলি। হোয়েন দ্য ট্যাঙ্ক ইজ এমটি অল দ্য 3 পাইপস আর ওপেন্ড, এ বি অ্যান্ড সি ডিসচার্জ কেমিক্যাল সলিউশন পি কিউ আর রেসপেক্টিভলি। হোয়াট ইজ দ্য প্রপোর্শন অফ দ্য সলিউশন আর ইন দ্য লিকুইড ইন দ্য ট্যাঙ্ক আফটার 3 মিনিটস? তো এটির সঠিক উত্তর হবে অপশান নম্বর এ, 6/11, 6/11। কোশ্চেন নম্বর 5, এ মার্চেন্ট হ্যাজ 1,000 কেজি অফ সুগার পার্ট অফ হুইচ হি সেলস অ্যাট 8% প্রফিট অ্যান্ড দ্য রেস্ট অ্যাট 18% প্রফিট, হি গেইনস 14% অন দ্য হোল, দ্য কোয়ান্টিটি সোল্ড অ্যাট 18% প্রফিট ইজ? তো এটির সঠিক উত্তর হবে অপশান নম্বর সি, 600 কেজি। 600 কেজি সেল করলে সে 18% প্রফিটটা পাবে। কোশ্চেন নম্বর 6, এ স্টার্ট এ বিজনেস উইথ 40,000, আফটার 2 মান্থস বি জয়েন্ড হিম উইথ 60,000, সি জয়েন দেম আফটার সাম মোর টাইম উইথ 1,20,000, অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার আউট অফ এ টোটাল প্রফিট অফ 3,75,000 সি গেটস 1,50,000 অ্যাজ হি শেয়ার, হাউ মেনি মান্থস আফটার বি জয়েন দ্য বিজনেস ডিড সি জয়েন? তো এটির সঠিক উত্তর হবে অপশান এ, 4 মান্থস। আমরা এখানে সলভ করে দিইনি, শুধু অ্যান্সারগুলো আপনাদের বলে দিচ্ছি। আপনারা যদি চান আমাদের কমেন্ট করে জানাবেন, প্রতিটি প্রশ্নের উত্তর আমরা সলভ করে আপনাদের সামনে তুলে ধরব। কোশ্চেন নম্বর 7, মেশিন পি ক্যান প্রিন্ট 1,00,000 বুকস ইন 8 আওয়ার্স, মেশিন কিউ ক্যান প্রিন্ট দ্য সেম নাম্বার অফ বুকস ইন 10 আওয়ার্স, হোয়াইল মেশিন আর ক্যান প্রিন্ট দ্য সেম ইন 12 আওয়ার্স, অল দ্য মেশিন স্টার্টেড প্রিন্টিং অ্যাট 9 AM, মেশিন পিজ স্টপড অ্যাট 11 AM অ্যান্ড দ্য রিমেনিং 2 মেশিনস কমপ্লিট ওয়ার্ক, অ্যাপ্রক্সিমেটলি অ্যাট হোয়াট টাইম উইল দ্য প্রিন্টিং অফ 1,00,000 বুক ইজ কমপ্লিটেড? তো এটির সঠিক উত্তর হবে অপশান বি, 2 PM। তারপরে কোশ্চেন নম্বর 8, অরুণ বরোড এ সার্টেন সাম ফ্রম মনীষ অ্যাট এ সার্টেন রেট অফ সিম্পল ইন্টারেস্ট ফর 2 ইয়ার্স, হি লেন্ড দিস সাম টু সুনীল অ্যাট দ্য সেম রেট অফ ইন্টারেস্ট কম্পাউন্ডেড অ্যানুয়ালি ফর দ্য সেম পিরিয়ড, অ্যাট দ্য এন্ড অফ দ্য 2 ইয়ার্স হি রিসিভ 2,400 অ্যাজ কম্পাউন্ড ইন্টারেস্ট বাট পেড 2,000
only a simple interest. Find the rate of the interest. এটি সঠিক উত্তর হবে অপশান এ 40%। তারপরের পেজে যে প্রশ্নগুলো ছিল, কোশ্চেন নম্বর 9, দ্য কারেন্ট অফ এ স্টিম রানস অ্যাট দ্য রেট অফ 2 কিলোমিটার পার আওয়ার, এ মোটর বোট গোস 10 কিলোমিটার আপস্ট্রিম অ্যান্ড ব্যাক এগেইন টু দ্য স্টার্টিং পয়েন্ট ইন 55 মিনিটস, ফাইন্ড দ্য স্পিড অফ মোটর বোট ইন স্টিল ওয়াটার। তো এটি সঠিক উত্তর হবে অপশান নম্বর এ 22 কিলোমিটার পার আওয়ার, 22 কিলোমিটার পার আওয়ার। তারপরে একটি সলিউশন ছিল 1/√9 - √8 + 1/√7 - √8 - √7। তো এটি সঠিক যে উত্তর হবে অপশান ডি 5, এটি সঠিক উত্তর হবে অপশান ডি 5। তারপরে 11 নম্বর কোশ্চেন, হাউ মেনি পিসেস অফ 85 সেন্টিমিটার লেন্থ ক্যান বি কাট ফ্রম এ রোড অফ 42.5 মিটার্স লং। তো এটি সঠিক উত্তর হবে অপশান ডি 50। কোশ্চেন নম্বর 12, দ্য রেশিও অফ দ্য এজ অফ এ ম্যান অ্যান্ড হিজ ওয়াইফ ইজ 4:3, অ্যাট দ্য টাইম অফ ম্যারেজ দ্য রেশিও ওয়াজ 5:3 অ্যান্ড আফটার 4 ইয়ার্স দ্য রেশিও উইল বিকাম 9:7, হাউ মেনি ইয়ার্স এগো ওয়ার দে ম্যারেড। তো এটি সঠিক উত্তর হবে অপশান ডি 12 ইয়ার্স, 12 বছর আগে তারা বিবাহ করেছিলেন। কোশ্চেন নম্বর 13, অ্যাট হোয়াট টাইম বিটুইন 7 and 8 o'clock উইল দ্য হ্যান্ডস অফ এ ক্লক বি ইন দ্য সেম স্ট্রেট লাইন বাট নট টুগেদার। এখানে এই যে প্রশ্নটি আছে এটির উত্তর নিয়ে আমার একটু ডাউট আছে, কারণ আমার উত্তরটা মনে হচ্ছে ভুল দিয়েছে, কারণ না যখন অপোজিট ডিরেকশানে থাকবে সেম স্ট্রেট লাইনে বাট নট টুগেদার, মানে তাদের সময়ের পার্থক্য হবে 30 মিনিট। তো আমরা 30 মিনিট থেকে ক্যালকুলেশান করলে আমরা এটা পাচ্ছি 5:55, কিন্তু সেখানে ওরা দিয়েছে 5:07 আর 5:03। তো আমি এটা 7:11 দিয়েছি, কিন্তু এটি আসলে সঠিক উত্তর না, এখানে অপশান যেগুলো আছে সেটার মধ্যে কোনোটাই সঠিক না। তো আমরা সুবিধার জন্য আমি এটা সি দিয়েছি, কিন্তু এই কোশ্চেনটা নিয়ে আমার ডাউট আছে, মানে অ্যান্সারটা নিয়ে, কোশ্চেন ঠিকঠাকই আছে, অ্যান্সারগুলো একটু ডাউটেবল। তারপরে এই কোশ্চেনটা, কোশ্চেন নম্বর 14, টু ট্রেনস ইচ 500 মিটার লং আর রানিং ইন অপোজিট ডিরেকশান অন প্যারালাল ট্র্যাকস, ইফ দে আর স্পিড আর 45 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড 30 কিলোমিটার পার আওয়ার রেসপেক্টিভলি, দ্য টাইম টেকেন বাই দ্য স্লোয়ার ট্রেন টু পাস দ্য ড্রাইভার অফ দ্য ফাস্টার ওয়ান ইজ। কতক্ষণ সময় লাগবে? 24 সেকেন্ড, 24 সেকেন্ড, অপশান নম্বর সি। তারপরে কোশ্চেন নম্বর 15 যেটি ছিল, ইন অ্যান এক্সামিনেশান এ স্টুডেন্টস অ্যাভারেজ মার্কস ওয়ার 63, ইফ হি হ্যাড অবটেন 20 মোর মার্কস ফর হিজ জিওগ্রাফি অ্যান্ড 2 মোর মার্কস ফর হিজ হিস্ট্রি, হিজ অ্যাভারেজ ওয়ার হ্যাভ বিন 65, হাউ মেনি সাবজেক্টস ওয়ার দেয়ার ইন দ্য এক্সামিনেশান। তো এটি সঠিক উত্তর হবে অপশান নম্বর বি 11। আমি আবার বলছি, এখানে শুধু অ্যান্সার দেওয়া আছে, আপনারা যদি চান আমাকে কমেন্ট করে জানাবেন, আমি প্রতিটা প্রশ্নের ব্যাখ্যা সহ আপনাদের সামনে উত্তরটা তুলে ধরব। কোশ্চেন নম্বর 16, ইন হাউ মেনি ওয়েজ ক্যান ডিফারেন্ট 7 ডিফারেন্ট বলস বি ডিস্ট্রিবিউটেড ইন 5 ডিফারেন্ট বক্সেস ইফ এনি বক্স কন্টেন এনি নাম্বার অফ বলস অ্যান্ড নো বক্স ইজ লেফট এমটি। তো এটি সঠিক উত্তর হবে অপশান এ 16,800। কোশ্চেন নম্বর 17, অরুণ ওয়ান্টস টু সেন্ড ইনভিটেশন লেটার টু হিজ 7 ফ্রেন্ডস, ইন হাউ মেনি ওয়েজ ক্যান হি সেন্ড দ্য ইনভিটেশন লেটার ইফ হি হ্যাজ 4 সার্ভেন্টস টু ক্যারি দ্য ইনভিটেশন লেটার। তো এটি সঠিক উত্তর হবে অপশান এ 16,384, 16,384। কোশ্চেন নম্বর 18, মিস্টার থমাস ইনভেস্টেড এন অ্যামাউন্ট অফ 13,900 ডিভাইডেড ইন 2 ডিফারেন্ট স্কিমস এ অ্যান্ড বি অ্যাট দ্য সিম্পল ইন্টারেস্ট রেট অফ 14% পার অ্যানাম অ্যান্ড 11% পার অ্যানাম রেসপেক্টিভলি, ইফ দ্য টোটাল অ্যামাউন্ট অফ দ্য সিম্পল ইন্টারেস্ট আর্নড ইন 2 ইয়ার্স বি 3,508, হোয়াট ওয়াজ দ্য অ্যামাউন্ট ইনভেস্টেড ইন স্কিম বি। স্কিম বিতে কত টাকা ইনভেস্ট করা হয়েছিল? এটি সঠিক উত্তর হবে 6,400, 6,400 টাকা। তারপরে যে প্রশ্নটি ছিল, কোশ্চেন নম্বর 19, অরুণ ইজ ট্রাভেলিং অন হিজ সাইকেল অ্যান্ড হ্যাজ ক্যালকুলেটেড টু রিচ পয়েন্ট এ অ্যাট 2 PM ইফ হি ট্রাভেলস অ্যাট 10 কিলোমিটার পার আওয়ার,
He will reach there at 12 noon if he travels at 15 km per hour. At what speed must he travel to reach at 1 pm? তো এটি সঠিক উত্তর হবে অপশান সি 12 কিলোমিটার পার আওয়ার। 12 কিলোমিটার পার আওয়ার বেগে চালালেই পৌঁছাতে পারবে। কোশ্চেন নম্বর 20। ইন অ্যান এক্সামিনেশন 5% অফ দ্য অ্যাপ্লিকেন্টস ওয়ার ফাউন্ড ইন এলিজিবল অ্যান্ড 85% অফ দ্য এলিজিবল ক্যান্ডিডেটস বিলং টু জেনারেল ক্যাটাগরি। ইফ 4,275 এলিজিবল ক্যান্ডিডেটস বিলং টু দ্য আদার ক্যাটাগরিজ দেন হাউ মেনি ক্যান্ডিডেট অ্যাপ্লাইড ফর দ্য এক্সামিনেশন। এটি সঠিক উত্তর হবে অপশান নম্বর বি 30,000। কোশ্চেন নম্বর 21। টু ভেসেলস এ অ্যান্ড বি কন্টেন স্পিরিট অ্যান্ড ওয়াটার ইন দ্য রেশিও অফ 5:2 অ্যান্ড 7:6 রেসপেক্টিভলি। ফাইন্ড দ্য রেশিও ইন হুইচ দিস মিক্সচার বি মিক্সড টু অবটেন এ নিউ মিক্সচার ইন দ্য ভেসেল সি কন্টেনিং স্পিরিট অ্যান্ড ওয়াটার ইন দ্য রেশিও অফ 8:5। তো এটি সঠিক উত্তর হবে অপশান নম্বর সি 9:7। কোশ্চেন নম্বর 22। এ বুস্টার পাম্প ক্যান বি ইউজড ফর ফিলিং অ্যাজ ওয়েল অ্যাজ এমটিং এ ট্যাঙ্ক। দ্য ক্যাপাসিটি অফ দ্য ট্যাঙ্ক ইজ 2,400 মিটার কিউব। দ্য এমটিং অফ দ্য ট্যাঙ্ক ইজ 10 মিটার কিউব পার মিনিট হায়ার দ্যান ইটস ফিলিং ক্যাপাসিটি অ্যান্ড দ্য পাম্প নিডস 8 মিনিটস লেজার টু এমটি দ্য ট্যাঙ্ক দ্যাট than the needs to fill it. What is the filling capacity of the pump? এটি সঠিক উত্তর হবে অপশান সি 50 মিটার কিউব পার মিনিট। কোশ্চেন নম্বর 23। টু ভার্টিক্যাল পোলস আর 200 মিটার অ্যাপার্ট অ্যান্ড দ্য হাইট অফ ওয়ান অফ ইজ ডবল দ্যান দ্য আদার। ফ্রম দ্য মিডিল পয়েন্ট অফ দ্য লাইন জয়নিং দেয়ার ফিট অ্যান্ড অবজারভার ফাইন্ডস the angular elevation of the tops to be complementary. Find the heights of the poles. To eti shothik uttor hobe 70.5 meter and 141 meter. Question number 24. At his usual rowing rate, Rahul can travel 12 miles downstream in a certain river in 6 hours less than it takes him to travel the same distance upstream. But if he could double his usual rowing rate for his 24 miles round trip, the downstream 12 miles would then take only 1 hour less the upstream 12 miles. What is the speed of the current in miles per hour? এটি সঠিক উত্তর হবে 8/3 miles per hour, 2.3 miles per hour. কোশ্চেন নম্বর 25, ম্যাথের লাস্ট কোশ্চেন ছিল। A contract is to be completed in 56 days if 104 persons work, each working at 8 hours a day. After 30 days, 2/5 of the work is completed. How many additional persons should be deployed so that the work will be completed in the scheduled time? Each person now working 9 hours a day. এটি সঠিক উত্তর হবে অপশান নম্বর ডি 56। এই 25টি ম্যাথের প্রশ্ন ছিল। আপনারা যদি চান আমাকে কমেন্ট করে জানাবেন, এই প্রতিটি ম্যাথের সলভ আপনাদের সামনে তুলে ধরব। তারপরে যেগুলো জেনারেল নলেজের প্রশ্ন ছিল, ম্যাক্সিমামটাই কারেন্ট অ্যাফেয়ার্স পোর্শন থেকে এসছে, তো আমরা একবার কোশ্চেন এবং উত্তরগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরছি, যারা এক্সাম দিয়েছেন তারা মিলিয়ে নিতে পারেন। এছাড়া যারা এক্সাম দেননি, আগামী দিনেও কিন্তু এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে, সেটা মাথায় রাখবেন, সেই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। কোশ্চেন নম্বর 26। দ্য 2018 ইন্টারন্যাশনাল টাইগার ডে ইজ অবজার্ভড অন হুইজ ডেট। এটি সঠিক উত্তর হবে July 29. 27। দ্য জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ মোর্চি 2008 হ্যাজ বিন স্টার্টেড বিটুইন ইন্ডিয়া অ্যান্ড হুইচ কান্ট্রি। এটি সঠিক উত্তর হবে থাইল্যান্ড। তারপরে কোশ্চেন নম্বর 28। বলরামজি দাস ট্যান্ডন হু হ্যাজ পাসড অ্যাওয়ে রিসেন্টলি অ্যাট দ্য টাইম অফ হিজ ডেথ ওয়াজ দ্য গভর্নর অফ হুইচ স্টেট। এটি সঠিক উত্তর হবে ছত্তিশগড়। হুইচ কান্ট্রি ইজ হোস্ট দ্য 2018 গ্লোবাল সামিট অন ক্লাইমেট অ্যাকশন। এটি সঠিক উত্তর হবে ইউনাইটেড স্টেটস। দ্য অ্যান্টি লেপ্রসি ডে ইজ অবজার্ভড অন হুইচ ডেট ইন ইন্ডিয়া? January 30। কোশ্চেন নম্বর 31।
Which country has recently declared that it will impose a carbon tax from 2019 to cut its greenhouse gas emissions? এটা সঠিক উত্তর হবে সিঙ্গাপুর। The Salal hydroelectric power station is built across which river in Jammu and Kashmir? Chenab। Question number 33, which state government in India has declared jackfruit as its official fruit of the state? Kerala। The world's longest sandstone cave has been discovered in which of the state? এটি সঠিক উত্তর হবে মেঘালয়। What is the theme of 2018 International Day of Forest? এটি সঠিক উত্তর হবে অপশন নম্বর সি, ফরেস্ট অ্যান্ড সাস্টেনেবল সিটিস। তারপরে কোশ্চেন নম্বর 36, দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট সোলার পার্ক উইল কাম ইন হুইচ স্টেট? এটি সঠিক উত্তর হবে গুজরাট। দ্য কৃষ্ণ ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি ইজ সিচুয়েটেড ইন হুইচ স্টেট? এটি সঠিক উত্তর হবে মহারাষ্ট্র। 38, আন্ডার হুইচ থিম দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হ্যাজ লঞ্চ দ্য 2018 ফিনান্সিয়াল লিটারেসি উইক? এটির উত্তর হবে কাস্টমার প্রোটেকশন। বিকাশ গৌদা হ্যাজ রিসেন্টলি অ্যানাউন্সড রিটায়ারমেন্ট ফর হুইচ স্পোর্টস? তিনি ছিলেন একজন ডিসকাস থ্রোয়ার। সঠিক উত্তর হবে অপশান নম্বর ডি। দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হ্যাজ লঞ্চ হুইচ কম্প্রিহেনসিভ প্ল্যান টু এলিমিনেট ট্রান্স ফ্যাট ইন ফুডস বাই 2023? এটি সঠিক উত্তর হবে রিপ্লেস, REPLACE। কোশ্চেন নম্বর 41, দ্য UNDP হ্যাজ প্রোপোজ টু সেট আপ স্কিল ডেভেলপমেন্ট সেন্টার ইন হুইচ ইন্ডিয়ান সিটিস টু এম্পাওয়ার ভালনারেবল অ্যান্ড মার্জিনালাইজড ওমেন? এটি সঠিক উত্তর হবে হায়দ্রাবাদ। সব কারেন্ট অ্যাফেয়ার্সে কিন্তু প্রশ্নগুলো এসছে, এবং কারেন্ট অ্যাফেয়ার্সের অনেক প্রশ্ন কিন্তু আমরা সকালবেলা যে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স করাই সেখান থেকে কিন্তু এসছে। দ্য সিকিম গভর্নমেন্ট হ্যাজ নমিনেটেড হুইচ বলিউড পার্সোনালিটি অ্যাজ দ্য গ্রিন অ্যাম্বাসেডর অফ দ্য স্টেট? মোহিত চৌহান। হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ ইজ টু হোস্ট দ্য 23rd ফিফা ওয়ার্ল্ড কাপ 2026? US, কানাডা, মেক্সিকো। কোশ্চেন নম্বর 44, Which app has been launched by the Indian Ministry of Railways to expedite and streamline passengers grievance residual? এটি সঠিক উত্তর হবে রেল মদদ। The Pune Falls is located in which state? এটি সঠিক উত্তর হবে মহারাষ্ট্র। Question number 46, The biopic The Making of the Mahatma has been screened in South Africa to the commemorate the 125th year of Gandhiji's Satyagraha, the biopic is based on which novel? এটি সঠিক উত্তর হবে অপশান নম্বর বি, অ্যাপিয়েন্টিসিপ অফ মহাত্মা। কোশ্চেন নম্বর 47, স্বপন সরকার হু পাসড অ্যাওয়ে রিসেন্টলি ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ ফিল্ড? এটি সঠিক উত্তর হবে স্পোর্টস জার্নালিজম। কোশ্চেন নম্বর 48, দ্য পার্সোনাল ল বিল 2018 এইমস টু রিমুভ ডিসক্রিমিনেশন অ্যান্ড স্টিগমা অ্যাটাচ টু দ্য পেশেন্টস ইন হুইচ ডিজিজ? এটি সঠিক উত্তর হবে লেপ্রাসি। দ্য বুক নো স্পিন ইজ দ্য অটোবায়োগ্রাফি অফ হুইচ ভেটেরান ক্রিকেটার? শেন ওয়ার্ন। 2018 ইন্টারন্যাশনাল ডে টু অর দ্য প্রিজারভেশন অফ দ্য ওজোন লেয়ার? এটি সঠিক উত্তর হবে কিপ কুল অ্যান্ড ক্যারি অন দ্য মনিট্রিয়াল প্রোটোকল। 11th 5-year plan in India introduced on 2017-2012. Question number 52, DPEP full form District Primary Education Program. Question number 53, IRDP full form Integrated Rural Development Project. Question number 54, এটির উত্তরটা আমার দিনই, effective teaching means, এটি আমার মনে হচ্ছে BRC দুটো, মানে অপশান নম্বর ডি। তো এটি নিয়ে আমার একটু কনফিউজড আছে, আমি নিজে একটু কনফিউজ, ওই জন্য উত্তরটা দিন। আপনারা যদি সঠিক উত্তরটি জানেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। কোশ্চেন নম্বর 55, দ্য ফার্স্ট ইম্পর্ট্যান্ট স্টেপ ইন টিচিং ইজ নোয়িং দ্য ব্যাকগ্রাউন্ড অফ দ্য স্টুডেন্টস? এটা আমাদের ফার্স্ট পার্ট। এই ফার্স্ট পার্টে আমরা 55 প্রশ্নের উত্তর আপনাদের সামনে তুলে ধরলাম, বাকি পার্ট একটু পরেই আমরা দিয়ে দিচ্ছি বাকি প্রশ্নগুলোর অ্যান্সার। আশা করি আপনাদের অনেক কাজে লাগবে, যারা এক্সাম দিয়েছেন তাদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ এটি। আর আবার বলছি, আপনারা যদি ম্যাথের সলিউশন চান আমাকে কমেন্ট করে জানান, আমি প্রতিটা ম্যাথের সলিউশন আপনাদের সামনে তুলে ধরব। আমাদের সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, লাইক করুন, এবং অবশ্যই অবশ্যই আমাদের সাপোর্ট করুন। ধন্যবাদ।